তোমার নাম তো প্রীতা। প্রীতা, একেবারে শেষ করে দিন, কি করতে চাও? আঙ্কেল, আমি দুটোই করতে চাই। কিন্তু দুটোর মধ্যে যদি তোমাকে একটাকে বেছে নিতে বলা হয়? আঙ্কেল, আমি একটাকে বেছে নিতে পারবো না। আর আমার মনে হয় আমি যদি দুটো মন থেকে করি তাহলে আমি দুটো খুব ভালোভাবে মেনটেন করতে পারবো। আজকাল স্বাবলম্বিতার কথা বলে অনেক মেয়েই তোমার মতো এভাবে ভাবে। চাকরি করলে আয় উপার্জন হয় ঠিকই, কিন্তু মা, সংসারটা হয় না। এখন তো ছেলে মেয়ে দুটোই একসাথে করছে, এখানেই তো ঝামেলা। আর এতে দিনে দিনে ডিভোর্সের সংখ্যা কিন্তু বাড়ছে। পান থেকে চুন খসলেই ডিভোর্স। আমাদের সময় কিন্তু এরকম কি ছিল না? হ্যাঁ, পারিবারিক শিক্ষাটা কিন্তু পরিবারের পক্ষ থেকে সন্তানদের উপর দিতে হয়, আর এই শিক্ষাটা দেওয়া উচিত মায়ের। শুধু মার কথা যাবে কেন বাবা? আমি যা শিখেছি তা তো তোমার কাছ থেকেই শিখেছি। যা বোঝো না তা বলতে এসো, বাবার কাছেই তো শিখবে। বাবাই তো হলো গিয়ে সন্তানের প্রথম পরিচয়। একটা পরিবার যতটাই স্ট্রং থাকুক না কেন, ফিনান্সিয়াল জায়গায়, কিন্তু বাবা না থাকলে সেই ফ্যামিলিতে পরিচয় দেওয়ার আর কিছু থাকে না। বাবা, বাবা, বুঝতে পারিনি এরকম কোন ঘটনা ঘটবে। তোমরা তো জানো যে আমার মা ডিভোর্সড, আর আমাদের সমাজে দিন শেষে একটা ডিভোর্সের কপালে জুটে সব অপবাদ, আর তোমরা তাই করলে। আমি জানি না বাবা কেন এই প্রসঙ্গটা তুলল। যা হয়েছে তা তো আর ফেরানো যাবে না। আন্টির কি অবস্থা? মা তো খুবই আপসেট। আমি যে মার সামনে কি করে যাব, মানে মার সামনে আমার নিজের যেতেই খারাপ লাগছে। স্বাভাবিক, আমাকে জাস্ট কটা দিন সময় দাও, আমি আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব ঠিক করে ফেলবো। একবার কিছু ভাঙলে সেটা জোড়া লাগে না, আর যদি জোড়া লাগেও তাও দাগ থেকে যায়। প্রীতা, প্রীতা, আমি তোমাকে যতটুকু চিনেছি তুমি যে কোনো কিছু সরাসরি ফেস করার মেয়ে, আর আমি একদম হেয়ালি পছন্দ করি না। তাই তাই তোমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করছি, তুমি কি আসলে আমাকে ভালোবাসো? চুপ করে থেকো না, একটা উত্তর দাও, উত্তরটা জানা আমার খুব জরুরি। সত্যি কথা বলতে, যখন আপনার সাথে আমার প্রথম দেখা হয়, হ্যাঁ, আমি আপনার উপর অনেক বিরক্ত হয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি বা জানতে পারি যে আপনি সবার মতো না, আপনি একটা আলাদা। আর আস্তে আস্তে আমি নিজেই আপনাকে আপনাকে ভালোবেসে ফেলেছি। ব্যাস ব্যাস, আমার এতটুকুই জানার দরকার ছিল। কিন্তু মুরব্বীরা, আরে মুরব্বীরা এমন কথা অনেক বলবে, কিন্তু একবার বিয়ে করে ফেললে দেখবে সবাই সবকিছু মেনে নিয়েছে। আমরা যে পরিস্থিতিতে পড়েছি এখানে তো আমি আর কোনো রাস্তা দেখছি না। শোনো, আমি সব প্ল্যান করে ফেলেছি, আমরা কাল বিয়ে করব, তারপর বাবা মার কাছে গিয়ে তাদের কাছে।